আজকে আমি খাবো মায়ের হাতের রান্না গরম গরম খাসির মাংস দিয়ে ভাত কিন্তু তার আগে সুদীপের সামনে বসে চলে এসলাম বাসুর দোকানে কেন সেটা তো তোমরা আমার এই ফেস দেখে বুঝতেই পারছো যাই হোক চুলদারি কাকিদের ঘরে আজকে চিকেন রান্না হয়েছিল আর আমাদের মাটন রান্না হতে এখনো অনেকক্ষণ টাইম লাগবে তাই একটু চিকেনই টেস্ট করছিলাম এরপর বাজার থেকে মাকে একশো গ্রাম দই এনে দিয়েছিলাম বুঝতেই তো পারছো মাংসদের টেস্ট বাড়াতে হবে না যাই হোক যতক্ষণে মাংস রান্না হচ্ছে ততক্ষণে আমি একটু স্নান করে আসছি স্নান করে এসে দেখছি এখনো রান্না হয়নি তাই সুইটির সাথে একটু খেলা করছিলাম মাংস ঠিকঠাক মতো রান্না করা হয়নি ভাইরা তার আগেই খেতে বসে পড়েছে আসলে ওদের প্রাইভেট পড়া ছিল তাই একটু তারা ছিল এবার আমার খাওয়ার বে আমি এখন মাটন খাই আর তোমরা এরকমই মিনি ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাই